বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 26 বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন আর গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী এবং সিএনজি চালক। বুধবার সকাল 7টার দিকে সিলেটগামী ট্রাকের সাথে জকিগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী মকসুদ আলম। এ সময় ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত স্ত্রী এবং সিএনজি চালককে উদ্ধার করে সিলেটের এম এজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ট্রাক আর সিএনজির সংঘর্ষ হয়েছে, লাশ এরকম ফালাইল হয়েছেন, একজনের লাশ আর দুইজন আহত। যে নিহত হয়েছেন তাই চট্টগ্রাম কাজ করতাম, তখন চট্টগ্রাম তাই দিয়া সাথে করিয়া তখন বউ লইয়া আওয়ার পথে এই ঘটনাটি ঘটে। তার ওয়াইফ আসলে আপনার ওসমান মেডিকেল ভর্তি আছেন আর ড্রাইভার আছেন ওসমান মেডিকেল আছেন। খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়সল আহমদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। নিহত যুবক মকসুদ আলম জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউনিয়নের পশ্চিম তেরাপুর এলাকার মৃত আইব আলীর পুত্র। ময়নাতদন্ত শেষে যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। তাজবীর আহমদ সাইম, এবিটিভি।